সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায়কে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছেন? নাম কি আপুর? তানিয়া, খুব সুন্দর নাম। পরিবারে কে কে আছে আপনার? বুঝছিল, মারা গেছে। কত বছর আগে মারা গেছে বাবা? তাও বছর জানা নাই, 5 বছর 10 বছর? হ্যাঁ, আপনি ছোট ছিলেন। আচ্ছা, তো আপনার আর কোনো ভাই বোন আছে? টাকা জমা হয় না, লেখাপড়া কতটুকু করছে? একটু না। আচ্ছা আচ্ছা, তো গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা চান্দি না। আচ্ছা, ঢাকা শহরে কোথায় থাকে? হেমায়তপুরে। এখানে কি করেন? পড়ালেখা থাকলে ভালো গার্মেন্টসে চাকরি করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন ভিডিওতে আসার কারণ কি? আপনার গ্রামে কেউ পছন্দ করে না বিয়ে করার জন্য? টাকা লাগবো, মানে যৌতুক লাগবো নাকি এমনি বিয়ের খরচ লাগবো? যৌতুক লাগে, আবার বিয়ের খরচও লাগবে। আচ্ছা, তো এখন যদি কেউ যৌতুকবিহীন বিয়ে করতে চায়, মানে যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, বুঝবে? আপনার তার ভাই বোন নাই না? একাই? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে মানে আপনি যেহেতু আপনার আমার একা, তাহলে আপনার যে জীবন সঙ্গী করবো সে একটু আপনার আমাকে দেখতে হবে, তাই তো? মানে দায়িত্ব নিয়ে আর কি একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে? মোবাইলে। তো নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ, পারবেন না? নাম্বারটা বলতে পারবেন না? তো কি পারবেন? ভাত খান, খাওয়া দাওয়া করেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নাম্বার না বলতে পারলে আমি আসি, আমি বলে দিই। তো তানিয়াপুর নাম্বারটা দর্শক আমি বলে দিচ্ছি, লাস্ট টাউন 50 আপনার নাম্বার। আচ্ছা দর্শক, তানিয়াপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন আপনার সাথে কথা বলার জন্য। তো নাম্বারটা হচ্ছে 01856588749। এটাই হচ্ছে তানিয়াপুর নাম্বার। আবারও বলতেছি, অবশ্যই একবার স্ক্রিনে সুন্দর করে লিখে দিব, সেখান থেকে আপনারা তানিয়াপুর নাম্বারটা নিয়ে কথা বলতে পারবেন আমার সাথে। তো নাম্বারটা আবার বলতেছি, 01856588749। এটাই আপনার নাম্বার না? সবসময় আপনার কাছে থাকবে? আচ্ছা ঠিক আছে। তো দর্শক ভাইয়েরা যদি ফোন দিয়ে আরও কিছু জানতে চায় আপনার থেকে, তাহলে তাদের সাথে একটু ভালো করে বলবেন, ওকে? তো ভিডিও শেষ করবো না, আর কিছু বলবেন? আর বলবেন না, বড় নিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, দর্শক ভাইরা জানতে চাইলে তাদের সাথে বললেই হবে। সো দর্শক, তানিয়াপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।